আসসালামু আলাইকুম আমার ছেলে মেয়েরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহ রহমতে। একটু শুটকি শাক রান্না করব, মাছ দিয়া বেগুন রান্না করব, অল্প একটু গরুর গোস্ত বোনা করব। তোমরা ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। দেখো কষাই বসাইলাম, কিন্তু ময় মশলা কষাইলাম না, মাংস অল্প দেখা একবারে সব কিছু দিয়ে দিলাম। সকাল থেকে বৃষ্টি, এখন আল্লাহ রহমতে একটু বৃষ্টিটা কমছে, আল্লাহ পাক রাসূলের দোয়া। বৃষ্টিটা থাকলে মানুষের শরীর সুস্থ থাকে, ঠান্ডাও থাকে বাচ্চাদের। এটা শুটকি আর কলমি শাক বাগার দিব। দেখো তেল দিলাম, এটা শুটকি কলমি শাক দেখাবো আমরা। কলমি শাক যে যেইভাবে খায়, বাজি খায়, তারপরে আমরা শুটকি দিয়েও খাই। শুটকিগুলো দিয়ে দেব, একটু লটকে শুটকি সাথে ভাজা হবে পেঁয়াজের সাথে, নাহলে গন্ধ করব। লটকে শুটকিটি না ভাজলে গন্ধ করব। এই পাশে গুনগুনাটা দিয়ে দিছি, এপাশে গোসটা হবে। এই যে এখন একটু পানি দিব, এখানে বাটা মরিচ আছে, দেখো কাঁচা মরিচ শুকনা মরিচ এটি দিয়ে পাক করব। হলুদের গুঁড়া, তারপরে আদা রসুন, আর মরিচ দিব না, শুকনা মরিচ আর দিব না। এখানে কাঁচা মরিচ শুকনা মরিচ বাটা আছে, দেখো কষ্ট আছে। আমি কাঁচা মরিচ শুকনা মরিচ আদা ভাঙা করে রান্না করব এই শুটকি শাকটা, কলমি শাকটা। সবাই 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 খাও, তোমরা যে যেভাবে খাও, আমিও এইভাবে খাই। শাকটা দিয়ে দিলাম, এটা কলমি শাক শুটকি দিয়া, বেগুন দিয়া খায় সবাই। দেখো আমরা এটি সব মশলা বাটা খাই, কোনো মশলা আলগা দিই না, ডাটা আর তেজপাতা ছাড়া। ডাটাটা বাইটা খাই না, তেজপাতাটা বাইটা খাই না, সব মশলা বাইটা খাই। এলাইচ লুটকা শুটকি দিয়া কলমি শাক দা অনেক স্বাদ লাগে, আমরা এইভাবেই খাই। মরিচটা তোমার বাটাটা দেই, তারপরে হলুদটা কম দেই, তোমরা খাইয়া দেখো, সবাই খায়। আমরা কলমি শাক দিয়ে লুটকা শুটকিটা খাই। এই দেখো শাকটা, এই শাকটা সবুজ সবুজই থাকবে, এটা বেশি বেশি হইতে গেলে কালো হইয়া যাবে গা, দেখতে অসুন্দর থাকে। আর একটু হবে শাকটা, দেখো শাকটা হয়ে গেছে, দেখো আবার একটু বেশি হইলে কালো হয়ে যাবে গা। বিসমিল্লাহ, দেখো
দেখো শাকটা হয়ে গেছে গা, এত সুন্দর লুটকা শুটকি দিয়া বোনা। এটার মধ্যে মাছ ভাজবো, বেগুন আলু দিয়ে রান্না করবো। দুপুরের জন্য মলা মাছ দেখো কষা হয়ে গেছে গা, কষানি এটা অনেকক্ষণ কষছে, সিদ্ধ হয়ে গেছে গা, এটা নামাই দিব। শুটকি মাছ কলমি শাক দিয়া শুটকি দিলে বসবে, মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। সকাল থেকে গ্যাস কম থাকে আমাদের, গ্যাস থাকে না বলে এখন কষ্ট হয়ে যায় মাঝে মাঝে পাক করাটা। দুইটার পরে গ্যাস আসছে, আমি নামাজ কেরা পাতে ধরে আসছি, এটা বসাই দিব বেগুন আলু। আমার কড়াই আছে, আমি 2008 থেকে ননস্টিকের কড়াই পাক করি। আমি কড়াইগুলি এই যে এখানে আছে, এই যে দুইটা এখানে আছে, তারপরে আরও দুইটার পাক করা আছে, তারপরে আরও আরেকটার মতো ডাল পাকানো আছে, প্রেশার কুকারও আছে, আমার লাগে না এখন। আমি সবজি কিনে আগে কষাই নিব, আমি সবজিগুলি আগে ভাজি করে নিব তেল দিয়ে, তারপরে তোমার ময় মশলা দিব, তারপরে তোমার গা মাছ দিব, তারপরে টমেটো দিব, মানে কাঁচা গন্ধ করে এভাবে সবজিটা তেলে না ভাজলে আলু বেগুনটা গন্ধ করে। দেখো আমি একটু কষাই নিছি, এখন এই এখন সব মরিচ হলুদ একটু আদা রসুন দিলাম, যেহেতু বেগুন এর জন্য জিরা বাটা দেয় নাই, টমেটো দিব, জিরা বাটা সব তরকারিতে খাই না। এই যে টমেটোটা এখন দিয়ে দিব, এইভাবে দিলে তরকারিতে একটু স্বাদ বাড়ে, যার যার যেরকম রুচি। আমি এইভাবে পাকাই, এইভাবে দেখাইলাম, তোমরা যেভাবে পাকাও তোমাদেরটা তোমাদের কাছে সুন্দর। দেখো এখনও লবণ দেই নাই, লবণ দিলে তরকারিটা গইলা যাবে, একটু কষলে লবণ দিব, তারপরে মাছ দিব পানি দিয়ে। এই যে এখন লবণ দিব, এই যে এখন লবণ দিব, তারপরে আর একটু কষলে মাছ দিয়ে দিব পানি দিয়া। লবণটা আগে দিলে বেগুনগুলা গইলে যাবে গা, খুঁজা পাওয়া যাবে না কষানির সঙ্গে। এই যে দেখো তেজপাতাগুলা আমি গোস্তের তুইটা ফালাই দিছি, এই যে কষলো, এখন আমি মাছ দিয়ে দিব, মাছ দিয়া একটু সুরা দিয়ে দিব। এই দেখো সব মাছ দিয়ে দিছি, সব মাছ দিয়ে অল্প একটু পানি দিব, আর কিছু লাগবে না, যেহেতু আগেই অনেকক্ষণ কষাইছি বেগুনগুলি ভাইজা নিছি, একটু পানি দিব আর দিব না, দুটা বলক আসলেই নামাই দিব।
দেখো এই যে তোর পেটে হয়ে গেছে, দেখো এই যে আমরা লাড়া দিব না কেন, বেগুন সব ভেঙে যাইব, দেখো হয়ে গেছে, এখন ডাইলা দিবে, দেখো ডাইলা দিতে আছে, বেগুনটা লাড়া দিলে সব গইলা যাবে, এর জন্য বেগুনটা লাড়া দিল না, সব আগে ভাজি করে নিছি বেগুনটা, আমার সাহায্য করলো আমার ছোটো বউ, বড়টা বাবু নিয়ে বসা রয়েছে, দুপুরের খাবার এটা হইলো লুটকা সুটকি দিয়া তোমার কলমি শাক আর একটু গোস্ত বুনা, বুনা না ঝোল, আর এটা হইলো এই যে বেগুন আলুর ঝোল। ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ।